আমি ডাক্তার সুধীর কুমার ভৌমিক। আজকে কথা বলবো ঘাড় ফোলা নিয়ে। কখনো কখনো আমাদের ঘাড়ের অংশটুকু ফুলে যায়, কখনো ডান দিকে, কখনো বাম দিকে, কখনো একদম সরাসরি মাথার পিছন সাইডে। এই ফুলে যাওয়া অসুখটা, অর্থাৎ ঘাড় ফুলে গেল, এটাকে যেন একেবারে আমরা নেগলেক্ট না করি, একেবারে অবহেলা না করি, সেই বিষয়টাই আর কি আপনাদের একটু বোঝানোর জন্য আজকের কথা। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। যে কথা বলতেছিলাম, ঘাড় ফোলা কখনো কখনো আমরা দেখি অনেকেরই ঘাড় ফুলে যায়, কোনো কোনো সময় ডান ঘাড়ের ডানের অংশ, কোনো কোনো সময় ঘাড়ের বামের অংশ। তো ঘাড় ফোলা অনেক সময় আমরা এরকম অবহেলা করি যে একা একা সেরে যাবে বা এটা তেমন কিছু না, কিন্তু না সম্মানিত ভিউয়ার্স, এটা কিন্তু গুরুত্ব দিতে হবে। কেন গুরুত্ব দিতে হবে আমি একটু মানে অল্প কথায় বোঝাবার চেষ্টা করব। যদি কখনো ঘাড়ের স্ফীতি বা ফোলা বা সোয়েলিং দেখা দেয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। যে সমস্ত কারণে এই ঘাড় ফোলা হয়, সেই কারণগুলো যদি আমরা একটু মনে করি, সেই কারণগুলোর দিকে যদি একটু তাকাই, তাহলে কিন্তু অবশ্যই এটাকে গুরুত্ব দিতে হবে। ঘাড় ফুলে যেতে পারে, সিম্পল কথা হচ্ছে এটা আঘাতজনিত কারণে ফুলে যেতে পারে। যারা ভার বহন করেন, অনেকে আছেন যে ঘাড়ে বস্তা বা ঘাড়ে অনেক কিছুই অনেকেই গ্রামাঞ্চলে দেখা যায় যে বহন করেন, সে কারণে আঘাতজনিত কারণে কিন্তু এরকম হতে পারে ঘাড়। কখনো কখনো থাইরয়েড গ্রন্থির প্রবলেমের কারণে ঘাড় ফুলে যায়, কোনো কোনো সময় লিম্ফ নোডের সোয়েলিংয়ের কারণে ঘাড় ফুলে যায়, লিম্ফ নোডের যদি অন্য কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু ঘাড় ফুলে যায়। কখনো কখনো লাইপোমা, অর্থাৎ ঘাড়ের টিউমার হয়, ঘাড়ের সিস্ট হয়, কোনো কোনো সময় ফ্যারিংজাইটিস, কোনো কোনো সময় ল্যারিংজাইটিস, এই সমস্ত কারণেও কিন্তু ঘাড় ফুলে যায়। এই ঘাড় ফোলার সঙ্গে যদি জ্বর থাকে এবং তার খাবারের রুচি কমে যায় আস্তে 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 আস্তে, যদি ওজন হ্রাস পাইতে থাকে এবং খাবার যদি একেবারেই খাবারের আগ্রহ হারিয়ে ফেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং অবশ্যই খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের কিছু কিছু ব্লাডের টেস্ট আছে, সেই টেস্টগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত হব যে এই ঘাড় ফোলাটুকু ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে কি না, অথবা শুধু নোডিউল কিনা, জাস্ট ফোলা কিনা, এগুলো আমরা এক্সরে, ব্লাড টেস্ট অথবা এমআরআই বা সিটি স্ক্যানের মাধ্যমে এগুলো বুঝতে পারবো বা জানতে পারবো। তো কথা হলো যে যদি আঘাতজনিত কারণে ঘাড় ফুলে যায়, সেক্ষেত্রে আমরা সেভাবে ট্রিটমেন্ট করব। আর পরবর্তীতে যে আলোচনাগুলো হলো, সেগুলোর কোনো একটা কারণ যদি আমাদের ধরা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কারণ অনুযায়ী আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং আমাদের সেভাবে চিকিৎসা নিতে হবে। তো চিকিৎসাটা আমি একটু বলি, চিকিৎসার বেলায় বলি, চিকিৎসা প্রচলিত চিকিৎসাই আমরা নাক কান গলা বিশেষজ্ঞকে আমরা প্রথমে তো দেখাবো, সেখান থেকে আমরা চিকিৎসা নিতে পারি, প্রয়োজনে ওনারা শল্য চিকিৎসা করবেন। আর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কিন্তু ঘাড় ফোলার চমৎকার চিকিৎসা আছে। যদি আঘাতজনিত কারণে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কোনিয়াম, আর্নিকা মন্ট, সিমফাইটম, রুটা, কখনো কখনো ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া কার্ভ, এই সমস্তগুলো আমরা সাধারণত ব্যবহার করব। আর যদি অন্য কোনো কারণে হয়, লিম্ফ নোড সোয়েলিং অথবা থাইরয়েড গ্রন্থির সোয়েলিং, সেক্ষেত্রে আমরা লক্ষণের সাথে মিল রেখে থাইরয়েডিনাম, থুজা, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস সহ আরও লক্ষণভিত্তিক যে ঔষধগুলো আছে, এই ওষুধগুলো যদি আমরা উপযুক্ত শক্তি ও মাত্রায় প্রয়োগ করতে পারি, তাহলে খুব স্মুথলি, সুন্দরভাবে এই ঘাড় ফোলা থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের মনে রাখতে হবে, আমি যে মেসেজটা দিতে চাই যে ঘাড় ফুললে যেন আমরা অবহেলা না করি, এইটা অবশ্যই খুব প্রাথমিক লেভেল থেকে অনেক গুরুতর কিছু হইতে পারে। তো এই জিনিসটা যেন আমরা মনে রাখি এবং সেভাবে আমাদের জীবনটাকে সঠিক পথে নিয়ে যাই। তো এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো টপিকস নিয়ে, জরুরি কোনো টপিকস নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। সবাইকে ধন্যবাদ।